আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমেরিকাতে যে থাকি, কাজ করি, খালি টাকার টাকা টাকা টাকা, হ্যাঁ, বাট এগুলো ট্যাক্স পে কীভাবে করি। তো আমার কিছু ফ্রেন্ড ফলোয়ার এবং আমার কিছু ফ্রেন্ড ইউরোপ, লাইক ফ্রান্স, পর্তুগাল, তারপর হচ্ছে ইতালি, ওইখানে অনেকে অনেকে থাকে। তো ওরা আমাকে বলে, বন্ধু আমরা এখানে ডেলিভারি করি, যদি আমরা 100 ইউরো ইনকাম করি এখান থেকে আমাদের $30 নিয়ে যায়। বললাম কেন? কয় এটা নাকি ওইখানে নাকি রেসিডেন্সিয়াল না হলে, ওইখানে নাগরিকত্ব না পাইলে তারা নাকি কাজগুলো করতে পারে না। আমেরিকা সম্পূর্ণ ডিফারেন্ট, মানে আমেরিকাতে শুধু জাস্ট আপনার যদি একটা সোশ্যাল সিকিউরিটি থাকে তাহলে আপনি আমেরিকার সব কাজই করতে পারবেন, ইভেন ব্যবসা বলেন, ট্যাক্সি বলেন, ফুড ডেলিভারি করেন, শুধু সোশ্যালটা হইলে আপনি সব কিছু পারবেন। আর এনিওয়ে আমেরিকাতে ড্রাইভিং লাইসেন্স করা একবারে ইজি। তো যাই হোক, তো যে জিনিসটা নিয়ে আজকে আসলাম, আমরা যে ফুড ডেলিভারি করি, যারা ট্যাক্সি চালায় এদের আর আমাদের যে ট্যাক্স ফাইলটা এটা সেম। আমারও কিন্তু ট্যাক্সি লাইসেন্স আছে নিউ ইয়র্ক সিটিতে, এটা শুধু নিউ ইয়র্ক সিটির ট্যাক্সির জন্য, যে উবার বলেন, লিফট বলেন, আর হচ্ছে ট্যাক্সি ক্যাব যেটা ইয়োলো ক্যাব বলে, এগুলো হচ্ছে বলে আপনার টিএলসি লাইসেন্স। টিএলসি লাইসেন্স থাকলে আপনি এগুলো করতে পারবেন। যাই হোক, যে টিএলসি যারা করে এবং ফুড ডেলিভারি যারা করে এটাকে বলে 1099 ট্যাক্স ফাইল। এটা হচ্ছে প্রতি বছর বছর যারা করে, 365 দিন আপনি যা খুশি, তো যত লাখ ডলার হোক, যত হাজার ডলার হোক, আপনি ইনকাম করবেন। ইনকাম শেষে বছর শেষ, যেমন আমরা 2023 সালে কাজ করছি, এটা 2024 সাল চলে আসছে ফেব্রুয়ারি মাস। তা আমাদের প্রতিটা কোম্পানি আমাদেরকে এরকম পেপার পাঠায় দেয় বাসায়, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের প্রতিটা কোম্পানির পেপার। তো আমি এগুলো সব কালেক্ট করে রাখছি, আমার বাসায় ইমেল বক্সে আসছিলো, আমি সব কিছু কালেক্ট করে রাখছি। প্রথমত যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে আমার গ্রাব হাব কোম্পানির, এটা হচ্ছে 1099। সেকেন্ড যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে আমার দূরদেশ কোম্পানি। থার্ড নাম্বার যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে আমার উবারের, এবং লাস্টে যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ট্যাক্স ফাইল। আমেরিকাতে যে আমি থাকি, আমেরিকাতে কিন্তু যে যারা ইউটিউব ফেসবুক ব্লগিং করে প্রতিটা মানুষকেই কিন্তু সরকারকে ট্যাক্স পে করতে হয়। তো এখানে আমার চারটা আছে, আরেকটা বাকি আছে, আমি আরেকটার জন্য ওয়েট করতেছি, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকটা যদি আমি পেয়ে যাই সাথে সাথে আমি একটা ট্যাক্স ম্যানেজমেন্ট, মানে যে ট্যাক্স নিয়ে কাজ করে, মানে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে, তার কাছে চলে যাবো ওই পাঁচটা পেপার নিয়ে। তারপরে আমার এখানে প্রতিটা কোম্পানির সেম একই জায়গায় আপনার এখানে গ্রোস ইনকাম। গ্রোস ইনকাম মানে হচ্ছে সারা বছর আপনি যেটা ইনকাম করছেন এটাকে বলে গ্রোস ইনকাম। তো এই যে এখানে দেওয়া আছে একটা, এটা হচ্ছে সেকেন্ড পেপার, যারা বাপ বললাম, তারপর হচ্ছে দূরদেশ, তারপর হচ্ছে যে উবার, এবং সর্বশেষ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো এটাকে বলা হচ্ছে গ্রোস ইনকাম। কিন্তু আমার ইউটিউব চ্যানেল দীর্ঘ এক বছর হয় নাই, 11 মাস সামথিং এরকমই হয়েছে, যখন আমি কন্টিনিউ মানে ইউটিউব করে যাচ্ছিলাম, প্রায় এক বছর হয়ে গেছে। এটা কিন্তু আমাকে গুগল থেকে পাঠানো হয়েছে। তা আমাদের ট্যাক্স ফাইলের নিয়মটা হচ্ছে যেটা বললাম, আপনি সারা বছর যত লাখ যত হাজার ডলার ইনকাম করেন না কেন, এখন এখান থেকে আপনার বাসা বাড়ার যে খরচ এটা আপনি দেখাইতে পারবেন না। আপনি জাস্ট দেখাইতে পারবেন আপনি এই টাকাগুলো ইনকামের ক্ষেত্রে আপনি কি কি জিনিস ব্যবহার করছেন। যেমন এক্সাম্পল, আপনার ফোন বিল, আপনি কত হাজার বা কত শো ডলার গেল এক বছরে। নাম্বার টু, আপনি ভেহিকেল কার দিয়ে করছেন নাকি বাইসাইকেল দিয়ে করছেন নাকি বাইক দিয়ে করছেন। আপনি বাইক ড্যামেজ হইতেই পারে, আমরা যেহেতু ফুড ডেলিভারি করি প্রতি বছর আমার 2-3টা বাইক চলে যায়, কিন্তু এবছর আমি অলরেডি 3টা বাইক ইউজ করে আমি নতুন আরেকটা নিয়ে নিছি, মানে 2-3টা আমি চেঞ্জ করে ফেলছি, বাট স্টিল এখন একটা আছে, এটা ভালো অনেক। এখন আপনি বাইকে কত হাজার ডলার গ্যাস বলেন, এক বছরে কয়টা বাইক কিনলেন, বাইক কত টাকা দিয়ে মেরামত করলেন, মানে ড্যামেজ, বাইক নষ্ট হয়ে গেলে কত টাকা দিয়ে আপনি মোবিল চেঞ্জ করলেন, এটা হচ্ছে বাইকের। এবং কারেরটা বলি, কার হচ্ছে যেমন আমার কার আছে এবছর, মানে গত বছরই কিনছিলাম, কারের ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ, কারের পিছনে খরচ আছে, কেউ যদি কার পার্কিংয়ে রাখে
তার পার্কিং এর একটা পে আছে প্রতি মাসে। নিউ ইয়র্ক সিটিতে যারা কার চালায় তাদের কিন্তু হিউজ খরচ, অনেক খরচ। মানে একমাত্র যারা কার চালায়, কম দামি হোক বেশি হোক ডাজ নট ম্যাটার, হয়তোবা যাদের দামি কার তাদের হয়তোবা মান্থলি পেমেন্টটা একটু বেশি, যাদের কম দামি কার তাদের মান্থলি মানে যে পেমেন্টটা এটা একটু কম। আর না হয় যাদের নতুন ইন্স্যুরেন্স থাকে, আমার ইন্স্যুরেন্স কিন্তু $1200 ছিল প্রথম, তারপর আস্তে আস্তে কমতে কমতে এখন একটু কম। তো যাই হোক, আমি যত পুরাতন হব আমার ইন্স্যুরেন্সটা ততই কম হবে। তো যেটা বলতেছিলাম ট্যাক্সের কথা, যেমন অন্যান্য দেশে কীভাবে ট্যাক্স পে করে আমি জানি না, কিন্তু আমেরিকার নিয়ম হচ্ছে এটাকে বলে 1099 ট্যাক্স ফাইল, IRS থেকে এটা পাঠানো হয়। আপনি এখন এই IRS আমাদের টাকাগুলো নিয়ে কী করে, এখন আমরা হচ্ছে আমেরিকাতে ব্যাচেলার, কারণ আমরা যে খরচটা করি আমাদের খরচ অনেক কম হয় নিউ ইয়র্ক সিটিতে, মানে মানে অন্যান্য স্টেটের চাইতে আমাদের খরচটা একটু বেশি। বাট যাদের হাত বড়, মানে যারা খরচ বেশি করে তো খরচ বেশিই হবে। ইভেন আমাদের চাইতে যারা ফ্যামিলি আছে নিউ ইয়র্ক সিটিতে, ফ্যামিলি যারা থাকে তাদের খরচটা কিন্তু দ্বিগুণ, অনেক ডাবল। কারণ আমরা যে বাসাতে থাকি, ধরেন আমরা শেয়ার করে থাকি এক একটা বাসায়, হ্যাঁ অনেক ফ্যামিলি আছে, ফ্যামিলি তারা শেয়ার করে থাকে না, তারা শুধুমাত্র ফ্যামিলিতে মানে যারা আছে মানে হাজব্যান্ড ওয়াইফ তারা কাজ করে, তারা ফ্যামিলি মেনটেন করে। অনেক ফ্যামিলিতে আছে মানে ওয়াইফ কাজ করে না, শুধু হাজব্যান্ড একলা কাজ করে। এখন তার তার পক্ষে যদি তার লো ইনকাম হয় তার কিন্তু চলাটা অনেক কষ্ট হয়ে যায়। বাট তার যদি দুইটা তিনটা বাচ্চাও থাকে এবং তাদের তো খরচ আছে একটা, আমি অনেস্টলি যেটা বলবো একজন ব্যাচেলারের চাইতে একটা ফ্যামিলির খরচ অনেক বেশি, দুই তিন গুণ বেশি। মানে যারা নিউ ইয়র্ক সিটিতে থাকে তারাই বুঝতে পারবে, এবং যাদের খরচ অনেক বেশি তারা কিন্তু সরকার থেকে ট্যাক্স রিটার্ন পায়, ব্যাক পায়, তারা কিন্তু সরকারকে ট্যাক্স পে করে না। এখন যাদের ইনকাম বেশি তারা সরকারকে পে করে, এখন যাদের ইনকাম কম তারা কিন্তু সরকার থেকে মানে সুবিধা ভোগ করে। এবং আমাদের যে ইনকাম হয় মোটামুটি আলহামদুলিল্লাহ, আমাদের ইনকাম যদি অনেক বেশি হয়ে যায় আমাদের কিন্তু মেডিকেল যে কার্ডটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, যদি অতিরিক্ত ইনকাম বেশি হয়ে যায়। আর ইনকাম যদি মানে সমত লাইক $70,000-$80,000 ভিতরে যদি আপনি গ্রোস ইনকাম দেখাইতে পারেন তাহলে আপনার মেডিকেল থাকবে মেবি, মানে এমনই মনে হয় নাকি আরও কম জানি, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমি এটা জানি মানে ইনকাম কত মানে কত হাই হয়ে গেলে জানি আপনার মেডিকেল চলে যায়। তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমাদের যে কাজের ক্যাটাগরিটা এটা হচ্ছে সম্পূর্ণ আপনার, এটাকে বলে 1099 ট্যাক্স ফাইল, অনেকে জানে না। এবং অনেক ভাই বোনেরা নিউ ইয়র্ক সিটিতে জব করে W-2, W-2 হচ্ছে আপনার সপ্তাহ শেষে যে ট্যাক্সটা পে করে। ধরেন অনেক মানুষ আছে $15-$18 ঘন্টা ইনকাম করে, এখন তাদের থেকে W-2 যে ট্যাক্স ফাইলটা পড়ে মানে ওটা সপ্তাহ সপ্তাহে কাইটা রেখা দেয়। মানে তারা ইনকাম করতেছে সপ্তাহে ধরেন $800, এখান থেকে $3 তারা কাইটা দিল, মানে প্রতি ধরেন লাইক সরি, যারা $15 ইনকাম করে তাদের এখান থেকে $2-$3 কাইটা রেখা দেয়। এখন $800 যেভাবে কাটতে পারে তারা, তখন তারা কাটা ছিঁড়া করে সপ্তাহ শেষে যে টাকাটা পায় সেটাকে বলে W-2। এবং W-2 সুবিধা হচ্ছে কি, আপনার যদি খরচ বেশি হয় ওইটা কিন্তু সরকার থেকে বছর শেষে যে টাকাটা দিয়ে দিতেছেন এটা কিন্তু আবার ব্যাক নিয়ে আসা যায়, এটা পাবেন। আর আমাদের যে ইনকামটা, আমাদের সারা বছর ধরেন $80,000-$90,000-$1,00,000 যারা যত ইনকাম করে, এখন এখান থেকে আপনার খরচ দেখাই দিব, আপনার বাইকের খরচ কত হইল, তেল খরচ কত হইল, আপনার বাইক ইন্স্যুরেন্সের কত টাকা পে মানে খরচ হইল, আপনার গাড়ির ইন্স্যুরেন্সের কত টাকা পে হলো, কত টাকা গাড়ির পিছনে খরচ হইল, এ প্রতিটা ইয়ার এভাবেই গণনা হয়। সেম থিং। এবং কিছু কিছু বছর মনে হয় ট্যাক্স ফাইলের এটা আপডেট করা হয়। এখন আমি ওয়েট করতেছি, আমার একটা পেপার হলে আমি ট্যাক্স ফাইল করতে চলে যাব। আর আমরা যে কাজটা করি আবার বলি, সেটা হচ্ছে 1099 ট্যাক্স ফাইল। এটা কোনো আমাদের মাসেও না, সপ্তাহেও না, কোনো টাকার উপর নির্ভর করেও না, এটা সম্পূর্ণ ট্যাক্স ফাইল আমরা করি বছর শেষে, যে আমাদের বছর শেষ, এটাকে বলে 1099 ট্যাক্স ফাইল। এখন আপনি সরকারকে কত হাজার ডলার দিবেন, আপনার $70,000-$80,000 ইনকাম করলেন, এখন কত হাজার ডলার আপনার খরচ হয়েছে এটা আপনি জানেন, আমি জানি আমার কত হাজার ডলার খরচ হয়েছে এটা আমি জানি। এখন আমি সরকারকে কত টাকা পে করব খরচপাতি করে, এখন খরচপাতি করে যদি আমার অবশিষ্ট $20,000-$30,000-$40,000 যদি ক্যাশ থাকে, আমার অবশিষ্ট খরচ করে এই টাকাটা আছে, এই টাকাটার উপরে আপনার ট্যাক্স ফাইল করতে হবে। যেমন আপনি যদি $18,000-$19,000 ট্যাক্স ফাইল করেন, অ্যাটলিস্ট আপনাকে সরকারকে
3500 থেকে $4000 পে করতে হবে যদি 25000 এ চলে যান বা 28000 এ চলে যান সরকারকে আপনার $7,000 থেকে $8,000 পে করতে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক যারা ফলো করেন অবশ্যই ফলো করে নেবেন আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু